সরকার সব ধর্মের সবার স্বাধীনতা বিশ্বাসী বলে উল্লেখ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। মঙ্গলবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হল রোডে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ভালুকা বাজার সদর মডেল মসজিদ উন্নয়ন কাজের অগ্রগতি সহ উপজেলার বিভিন্ন মন্দির ও গির্জা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধুলু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।